স্যামসাং D47 ফোন, তো সেটাতে কল ব্ল্যাকলিস্ট অন অফ করবেন কীভাবে সেটা আমি আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে কল হিস্ট্রিতে যাবো। কল হিস্ট্রিতে যাওয়ার পরে যে নাম্বারটা আপনার ব্ল্যাকলিস্টে ফালতে চান সেই নাম্বারটা ব্ল্যাকে আপনি ফালাবেন। কীভাবে এর নাম্বারটা সিলেক্ট করার পরে আপনি অপশন চাপ দেবেন। অপশন চাপ দেওয়ার পরে অ্যাড টু ব্ল্যাকলিস্ট আপনি এখানে ওকে চাপ দেবেন। বাস এটা আমার ব্ল্যাকলিস্ট আছে, যার কারণে এটা এনাবল হচ্ছে। আবার যদি আমি ব্লক করতে চাই তাহলে আমি এটা আবার অ্যাড হয়ে গেল আমার নাম্বারটা। এরপরে আমি সিটিংয়ে যাবো কীভাবে সেটা আমি দেখাবো। প্রথম অপশনে যাওয়ার পরে সিটিং আসবেন। সিটিংয়ে আসার পরে আপনার কল সিটিংয়ে যেতে হবে। কল সিটিংয়ে যাওয়ার নিচে অ্যাডভান্স সিটিংয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলিস্ট অপশন, আপনি যে নাম্বারটা ব্ল্যাকে রেখেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখানে অফ করতে পারেন। আপনি এখানে যাই টিকটা শুধু ক্যান্সেল করে দেবেন, আপনি হয়ে যাবে। আর যদি পারেন আপনি এখান থেকে নাম্বার যদি ডিলিট করতে পারেন ডিলিট করে দেবেন। তো এভাবে ডিলিট করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন স্যামসাং D47 কল ব্ল্যাকলিস্ট অ্যাড এবং ডিজাইন।